এই ভিডিওটা কোনো ব্যক্তি, গোষ্ঠী, জাতি, প্রফেশন বা দেশকে অপমান করার উদ্দেশ্য নিয়ে বানানো হয় নাই, টোটালি এন্টারটেইনমেন্ট পারপাসে বানানো হয়েছে। সুতরাং ভিডিওটা দেখেন, হাসেন, মজা নেন, তারপর হালকা মুইটা শুয়ে পড়েন। আসসালামু আলাইকুম। সবার আগে আমি আমার পরিচয়টা দেই, আমি সুফন, কেউ আবার শকুন বলবেন না, অনেকেই ভুলটা করে। কিন্তু আমার বয়স, আচ্ছা বয়স না বলি, দেখলে বোঝা যায় না। আমার জামা কাপড় কিন্তু খুব একটা ভালো না, সেটা কোনো ব্যাপার না। আমার জামা কাপড় অনেক ভালো দামি, বাট আমার এখানে কিচ্ছু নাই, তাহলে কিন্তু কিছু হলো না। যাই হোক, আমি খুব বেশি সময় নিব না। আসলে আমি মোটিভেশন দিতে পারি না, আমি জানি, তবুও কেন জানি আমাকে ডাকা হয়। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, যেহেতু মোটিভেশন দিতে চলেই এসেছি, দুই তিন মিনিট কিছু কথা বলে যাই। কই কই করে হিসাব রাখবেন আপনার দুঃসময়ে কে পাশে ছিল কে পাশে ছিল না, দরকার হলে ডায়েরিতে লিখে রাখবেন। আচ্ছা শকুনদা, আমি তাদের বিপদে পাশে ছিলাম কি ছিলাম না সেটাও কি লিখে রাখবো? না না, ওসব লিখে রাখতে হবে না, কোথা থেকে যা আসে এসব। তো যেটা বলছিলাম, কই কই করে হিসাব রাখবেন আপনার জন্মদিনে কে গিফট দিছে কে দেয় নাই। আপনি দিছেন কি দেন নাই সেটা দেখার দরকার নেই। কই কই করে হিসাব রাখবেন কার কাছে কয়টা ট্রিট পান কি পান না। আপনার কাছে কে কয়টা পায় সেটা দেখার দরকার নাই। কারো কাছে অ্যাসাইনমেন্ট চেয়েছিলেন, কই কই করে হিসাব রাখবেন কে হেল্প করেছিল কে করে নাই। আপনি ফেসবুকে নতুন প্রোফাইল পিক আপলোড করেছেন, কই কই হিসেব রাখতে হবে কে কে লাভ রিয়াক্ট দিছে কে কে দেয় নাই। আর যারা হাহা রিয়াক্ট দিছে তাদের ছবিতে লাল কালি দিয়ে রেড মার্ক করে রাখবেন। আপনি একটা মিম বানাইছেন অথবা মিম শেয়ার করছেন, কই কই করে হিসেব রাখতে হবে কে কে হাহা রিয়াক্ট দিছে কে কে দেয় নাই। আপনি ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, বল কষ্টে কেনার সময় কে কে টাকা দিছে কে কে দেয় নাই, কই কই করে হিসেব রাখতে হবে। ভার্সিটি লাইফে আপনার কয়েকটা ক্রাশ ছিল, কই কই করে হিসেব রাখবেন কোন ক্রাশ পাত্তা দিয়েছিল কোন ক্রাশ পাত্তা দেয় নাই। আপনি সিঙ্গেল ছিলেন, একটা প্রেম করার জন্য ছটফট করছিলেন, একটা প্রেম করার জন্য সবার দুয়ারে দুয়ারে ঘুরছিলেন, কই কই করে হিসেব রাখতে হবে আপনাকে কে গার্লফ্রেন্ড খুঁজে দিয়েছিল কে দেয় নাই। আর যারা আপনাকে নিয়ে ট্রল করেছিল তাদের ফটো রেড মার্ক করে দেয়ালে ঝুলিয়ে রাখবেন। আপনি মিঙ্গেল, কই কই করে হিসাব রাখবেন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার পর্যন্ত বউ অথবা গার্লফ্রেন্ডের সাথে কতবার ঝগড়া হয়েছে কতবার হয় নাই। আপনি স্টুডেন্ট, কই কই করে হিসাব রাখবেন কাদের কটপাস দেওয়া হয়েছিল কাদেরকে দেওয়া হয় নাই। আপনি সিগারেট খান, কই কই করে হিসাব রাখতে হবে আপনার পকেটে যখন টাকা ছিল না কে একটান সিগারেট দিয়েছিল কে দেয় নাই। আপনি একজন ইউটিউবার, কই কই করে হিসাব রাখতে হবে আপনার ভিডিওটিতে কে লাইক কমেন্ট করছে কে করে নাই, কই কই করে হিসাব রাখতে হবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কে বেল বাটন বাজিয়েছে কে বাজায়নি, কই কই করে হিসাব রাখতে হবে আপনার ভিডিওটি কে শেয়ার করছে কে করে নাই, কই কই করে কই কই থামে বার কই কই বারবার চলছ। জীবনে এই পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ পড়ছস আর কয় ওয়াক্ত পড়ছ নাই হিসাব করছস? জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা হইছে? পারলে কই কই এটা ডায়েরিতে লিখা রাখ, যাতে পরবর্তীতে আদায় করে নিতে পারস। আর এই যে আপনারা পই পই মোটিভেশন না শুই না, পারলে পই পই সবারে মাফ করে দেন, জীবনে শান্তিও পাইবেন আর ভালোও থাকতে পারবেন।